অসংখ্য ধন্যবাদ জানাই উনি একদিনের জন্য আজকের এই মঞ্চে আপনাদের সবার সামনে এসেছেন। ম্যাডাম আপনি যে এখানে এসেছেন আমাদের এই মঞ্চ এখানকার দর্শকবৃন্দ কেমন লাগছে আপনাকে? মেদিনীপুর ভালো লাগছে, এখানকার পরিবেশ আর মানুষজন তো বলার কথা নয়, খুব ভালো লাগছে। সব থেকে ভালো লাগছে তোমার এই মাথাটা, মানে টাক বলো ফুটবল বলো যা বলতে পারো, খুব ভালো লাগছে। সিরিয়াস যেও না, যেও না, এসো, ভালো লাগছে দেখতে। দাদা সুজিতটা কোথায় গেল? মানে ম্যাডাম একটা কথা বলি, আপনি কলিকাতা থেকে এসছেন বলে আমাদের এই গ্রামের মানুষকে আপনি যা খুশি বলে যাবেন? দেখতে তো মানে এটা টাক বলছেন না, মাঠ বলছেন না, ফুটবল বলছেন, আমি আপনি নিজেই বুঝতে পারছেন। আচ্ছা এটা মাঠ নয়, দেখে মনে হচ্ছে মাঠ নয় দাদা, এটা মাঠ, এটা এটা মাঠ ম্যাডাম বলুন তো, এই ফুটবল পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ? পুংলিঙ্গ হবে যেহেতু ছেলেরা খেলে, আগে পুংলিঙ্গ। পুংলিঙ্গ দাদা, সবাই মিলে জোরদার হাতের তালি ছেলেরা। না ম্যাডাম না, ফুটবল পুংলিঙ্গ নয়, আমার মনে হয় ফুটবল স্ত্রীলিঙ্গ। কি করে কি করে মানে ম্যাডাম, যার পিছনে 22 জন বেটা ছেলে হাফ প্যান্ট পরে ছুটে, সে লেডিস ছাড়া জেলস কি করে? এই কথা বলতে চাইছিলাম ম্যাডাম, একটাই তো একটা ব্যাপার এখানে পরিষ্কার হয়ে গেল যে আমরা ছেলেরা মেয়েদের পিছনে ছুটি। কেন বলুন তো ম্যাডাম? একটাই কারণ, ভালোবাসার ব্যাপার। ম্যাডাম একটা কথা বলি, ওই যে ছেলেরা মেয়েদের গোলাপ ফুল দিয়ে ভালোবাসা শুরু করে এটা তো আপনি জানেন। আচ্ছা ম্যাডাম, এই গোলাপ ফুল দিয়ে ভালোবাসাটা শুরু করে কেন? ফুলের মতো জীবন হবে বলে। বাহ অসংখ্য ধন্যবাদ, ফুলের মতো জীবন হয়ে বলে, এই বৌদি ঠিক বলেছে কি না, সবাই মিলে জোরদার হাতের তালি। কিন্তু না ম্যাডাম না, আমার মনে হয় ছেলেরা গোলাপ ফুল দিয়ে ভালোবাসা শুরু করে এই কারণে ম্যাডাম, ফুল থেকেই তো ফল হয় নাকি? এটাই বলতে চাইছিলাম ম্যাডাম, অন্য কিছু নয়। আচ্ছা আমি একটা কথা বলবো? হ্যাঁ একটা কেন, আপনি শত কথা বলুন না, কোনো টেনশন নেই। তোমাদের একটু দেবেন তো দাদা, এটা শুনেছি তুমি এখানে মেদিনীপুরের মানে বাস করো, মানে হ্যাঁ আমি তো মেদিনীপুরের মানুষ, আমার বাড়ি পড়াশোনা আমি পুরো, হ্যাঁ মেদিনীপুরের, পূর্ব মেদিনীপুরের। এখানকার কিছু ভাষা শিখতে চাই। এখানকার ভাষা মানে আমাদের গ্রামের, এখানকার ভাষা মানে ঘরোয়া কথা শিখবেন, গ্রামের কথা শিখবেন, আঞ্চলিক। আচ্ছা তুই এখানে শিখিয়ে দেই নাকি? না আপনারা যদি বলেন বৌদি আমাদের এই ঘরোয়া কথা, আমি তো মেদিনীপুরের মানুষ। না ম্যাডাম সত্যি কথা যেটা, আপনাকে তো মেদিনীপুরে অনুষ্ঠান করতে আসতে হয়, তার মানে মেদিনীপুরে কিছু ঘরোয়া কথা আপনাকে শিখে রাখাটা আপনার, আমার মনে হয় আপনার লাভ হবে। আর সেই জন্য দুই একখানি ঘরোয়া কথা ওনাকে বলি নাকি, দেখি বুঝতে পারে কিনা বৌদি। আমাদের এ ভাষা একটা কথা ম্যাডাম, আপনাদের কলিকাতার ওই বাংলা কথাতে আমাদের এই মেদিনীপুরে আঞ্চলিক মানুষরা যত না খুশি হয়, ঘরোয়া কথাতে বেশি খুশি হয়। আপনি একটা বাংলা কথা বলুন, সেটা আমি আমাদের মেদিনীপুরে ঘরোয়া কথায় বলবো, বলুন। এই ধরো তুমি কেমন আছো, এইটা তুমি কেমন আছো, এ তুমি কি ধরে আছো গা, মৌসুমীদি ভালো আছো, তুমি কিরকম আছো গো, এ দাদা ভালো আছে না, তোমার ভাইটাই ঘরে সকল লোক ভালো তো নাকি? হো হো ভালো। আর একটা কথা বলি আপনাকে, আচ্ছা ধরুন আপনারা ওই যে মাংস টাংস খান, ওই যে আপনারা সেটাকে কি বলেন, যে চিকেন, মুরগি বলি, মুরগি, হ্যাঁ মুরগি, এইটা আমরা কি বলি, কুকড়া, কুকড়া। ও নন্দাদা তোমারে তিনটা কুকড়া থাইলা কাই গটে দিব কইদিল যে মরে বড় জামি আসছে তাকে খাইও। আমাদের এই মেদিনীপুরে ভাষাতে কত ইন্টারেস্ট আপনি বুঝতে পারবেন। আচ্ছা ম্যাডাম ধরুন আপনারা ওই যে মডার্ন মডার্ন মাংস তো আপনারা খান, এটা আপনারা কি বলেন, ছাগল, ছাগল বলেন, আমরা বলি ছেড়ি, ছেড়ি, বুঝতে পারলেন কি মানে, বুঝতে ছেড়ি বুঝতে পারলেন ছেলি, হ্যাঁ এক ইয়ে বুঝতে পারেনি গর, ও কেদ্রি ভাই ইয়ে বুঝতে পারেনি গর,
হ্যাঁ বুঝতে পেরেছি তো, ছেলি 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 না কি তাহলে, ছেলি কি ও কাকে ছেলি দিব না কি ও, ছেলি ছেলি মৌসুমী তুমি কোন বুঝতে পারি না, তোমার কলকাতার অনেক লোক বুঝতে পারেনি হাওড়ার বিজনু ঘুরি পাইয়া, ইয়ে মেদিনীপুরের ভাষা বিরাট কড়া, আরো বাদাম চাষ লাগি এই তো লাগা হইলা এরপরে ছিড়া যে আ বিরাট ব্যাপার, মনে করে মেদিনীপুরের চাষবাস বি অন্য রকমের, ও সে তোর মা ঘরে আছে নি কিরা, হ্যাঁ কেনি কালকে ছিঁড়তে দিবে নি দেখছিব তো, না না এটা বাদাম ছেড়া, এই যে বাদাম চাষ হচ্ছে এই সেদিন আমার আমার স্ত্রীও আমার স্ত্রীও বিলে যায় মানে মাঠে যায়, এ ঘরুয়া কথাই বিল, হ্যাঁ আমার আমার শ্বশুরমশাই বলেছিলেন বিয়ের আগে যে মেয়ে খুব ভালো পড়াশোনা একেবারে বিয়ে পাস, আর এখন বুঝতে পারছি বিয়ে পাস মানে বিলে পাস, এ প্রত্যেক দিন, সেদিন একজন এসছে তোমার শম্ভুদা বৌদি আছে নিও ঘরে, আমি হ কে নিও টিকে ডাক, এ কথা মোর বউ শুনতে পাইছে, হ্যাঁ কি আর স্বপ্নার বাবা কি গা না, এ কালকে লাগা হবে যাব নিও, তোর কাজের মুয়া পুড়ি মারি তোর লাগা ছিড়া ও গালি আসছু, আহ তোর বাদাম চাষের আহ, ম্যাডাম একটা কথা বলি আপনাদের ওই যে কলিকাতার ভাষায় একটা কথা বলি, ওই যে মা কালীর বাহনকে আপনারা বাবা শিবের বাহনকে আপনারা কি বলেন, ষাঁড় বলি, কি ষাঁড় ষাঁড়, হ্যাঁ আহ না 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 একটু ঘটনা দিয়ে বললে ম্যাডাম একটু স্পষ্ট হয়ে যাবে, আচ্ছা ধরুন ম্যাডাম আপনাদের কলিকাতাতে একটা বাচ্চা ছেলে স্কুল থেকে আসছে তার পিছনে একটা ষাঁড়, এবার কেউ যদি দেখে ফেলে তাহলে কি বলবে, এই খোকা পালিয়ায় পালিয়ায় পিছনে ষাঁড় আসছে পালিয়ায় পালিয়ায় বলবে তো, অবভিয়াসলি এটা বলবে, কিন্তু আমাদের এলাকায় যদি হয় কোনো বাচ্চা ছেলে স্কুল থেকে আসছে তার পিছনে একটা ষাঁড় কেউ যদি দেখে ফেলে কি বলবে, ও মায়া ছুটি পাইয়াই রে ছুটি পাইয়াই পিছনে আড়িয়াই সেটে গুতি দিবে, একটা কথা বলি আর একটা কথা বলি মানে আজ মালতী দিবি হাসট নিও, ম্যাডাম ওই যে আপনাদের কলিকাতাতে মহিলার মহিলার কথা হয় মহিলা, হ্যাঁ মহিলার মহিলার কথা তো জীবনে শেষ হবে না, যে দুজন মহিলা মানে জেলে ছিল বারো বছর, বারো বছর জেল কাটার পর জেল থেকে বেরিয়ে এসে মহিলা দুজনের প্রথম কথা, চল দিদি বাকি কথা বাড়িতে গিয়ে হবে, মানে বারো বছর কথা শেষ হয়নি বাকি থেকে গেছে, ওই ম্যাডাম আপনাদের একটা কথা বলি দাদা একটু দেবেন তো একটু ব্যাস হয়ে যাচ্ছে আর কি ইনপুটে, তো আপনাদের কলিকাতাতে দুজন মহিলার যেভাবে কথা হয়, এ দিদি শোন, হ্যাঁ বল, জানিস আমাদের দোতলাতে থাকে কমল, হ্যাঁ বল কমলের কি হয়েছে, বলে কমলের কিছু হয়নি কমলের মা না আবার প্রেগনেন্ট গর্ভবতী হয়েছে, কাহিনীটা একটা সুখবর এরকম বলে আপনাদের কলিকাতাতে, কিন্তু এই সুখবরটা যদি আমাদের গ্রামে কোনো একজন বৌদি আর একটা বৌদিকে এই খবরটা দেয় সে ইন্টারেস্ট আলাদা, কি গো ভাদুদার বাবা এ কিভাবে বলে, ও মাঝিয়াদি কাইয়া উঠু রে চাউ ধুইতে যাও তো নি গেড়িয়াকে, আরে চাউ ধোয়া বাদ দে সু গোটে কথা কি রে, আমার কর্তা সে স্কুল যাবে সে মাস্টারি করে স্কুল যাবে খাইকি যাবে আমি সে রাঁধবা, বলে সে রাঁধা প্রতিদিন হবে খাবা প্রতিদিন হবে তোরে কর্তা প্রতিদিন স্কুল যাবে, এ কথাটা শুইয়া কি রে মালতী দি কি রে মালতী বুঝতে পারো না পারো না তো পারো, হ্যাঁ ও যে বুঝোটো ওটা বড় কথা, আমি বুঝতে পারলাম বাড়া পরে বুঝলাম যে আমি যে কমেডি করি সেই কথা বলেছিলাম বলে তার অ্যাক্টিংটার কথা বলছে, অন্য কিছু নেবে না, তো যাই হোক আমাদের গ্রামে এই খবরটা একজন বৌদি আর একটা বৌদিকে, ও দিদি শুন সে চাউ ধোয়া পরে হবে তোরে কর্তা স্কুল তো ডেলি যায় আজ বাদ দে শনিবার, শুন কিরা সে অস্কারকে চিনো, হ্যাঁ অস্কার কি হইলা রে,
অস্কার কিছু হয়নি, অস্কার মা তো আবের পুয়া দিরে, বুঝতে পারে যা মনে থাকবে তো, আরিয়া আরিয়া মনে রেবে তো একদম মনে রাখো। এ দেখো মোর কোন না তোমার লাভ হবে, মোর কিও মোর কি, মোকে তো মালিক পয়সা দিয়ে দিয়েছে, আজ তো অ্যাকাউন্টে পয়সা দিয়ে দিয়েছে, মোর কোন টেনশন, তোমার লাভ মোর কিও, মোর লাভ না মোর বেটার না মোর বউ কারোর লাভ না, তুমি বুঝতে পারলি না, সব বুঝতে পারছি তো, সব বুঝতে পারো একদম, তাই না তো তুমি পড়া শিখি আলো মনে হয় গো, এ তো পড়া শিখি নিছে, অসুবিধা হবে না, বাহ দারুন। আসুন তাহলে আপনার কাছ থেকে একটা গান শুনি। আর দাদা আপনি দারুন, ও দাদা এ কাহিনী আছে গা, ইয়ে তো এবারে দুতলা ফিটিং করে রাখছে গো, দাদা তুমি তো বারান্দায় বসি গান বি গাইতে পার, এ ডবল ইন্দ্রাবাস পাইছে, এ দুতলা ফিটিং করে